আর এই মুহূর্তে দর্শক, রাজধানীর ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যেও দফা দফা সংঘর্ষ চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসান হিমেল। হিমেলের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। হিমেল, এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি, সেটি কিন্তু খুব মারাত্মক আকার ধারণ করেছে। আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যখন এখানে এসেছে, তখন প্রথমে অভিযুক্ত ঢাকা কলেজের শিক্ষার্থীদের গায়ে প্রথম প্রাথমিকভাবে এই হামলা চালানো হয়। টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা প্রথমে এই হামলা চালায়। পরবর্তীতে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা দের উপরে চড়াও হয় এবং এই পরিস্থিতিতে 8:30 দিকে এই ঘটনা ঘটে প্রাথমিকভাবে। এরপরে টিচার্স ট্রেনিং কলেজের গেট বন্ধ করে শিক্ষার্থীরা ভিতরে অবস্থান করছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে গেট ভেঙে এই মুহূর্তে প্রবেশ করছে এবং ভিতরে পরিস্থিতি এই মুহূর্তে আস্তে আস্তে অবনতির দিকে। এবং আমরা দেখেছি যে প্রাথমিকভাবে এখানে পুলিশের কয়েকটি প্লাটুন ছিল, এরপরে আস্তে আস্তে ডিএমপির বেশ কয়েকটি এখানে এসে যুক্ত হয়েছেন, কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অবস্থানের কারণে কিছুটা পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু শিক্ষার্থীদের এই মুহূর্তে যে মানমুখী অবস্থান, সেই অবস্থানের কারণে প্রাথমিকভাবে বলাই যায় যে পরিস্থিতি আস্তে আস্তে একটু একটু করে অবনতির দিকে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এই পরিস্থিতি কতক্ষণ নাগাদ স্বাভাবিক হবে সেটি কিন্তু এখনও নিশ্চিত করে তারা বলতে পারছেন না। কেননা ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থান নিবৃত্ত করার চেষ্টা কিন্তু পুলিশ চালিয়ে যাচ্ছে। এই হলো সর্বশেষ অবস্থা। পরবর্তীতে নতুন কোনো তথ্য থাকলে আপনাকে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। দৃষ্টি এই মুহূর্তে পরিস্থিতি যে খুব বেশি আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা ভিতরে আছেন এবং দুই পক্ষ শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে। এখন পর্যন্ত যতখানি তথ্য দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পর্যাপ্ত উপস্থিত হয়েছেন এখানে এবং শুরু থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং সেই চেষ্টাটা এখনও তারা চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, তবে দুই পক্ষের শিক্ষার্থীদের ভিতরে থেমে থেমে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে চলছে, যেটি 8:30 দিকে শুরু হয়েছিল। আর আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন এবং একের পর এক দেখছি যে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু টিম এসে এই ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য রয়েছে এবং শিক্ষার্থীদের যে সংখ্যা সেই তুলনায় কিন্তু খুবই অপ্রতুল, সেই কথাটাও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেটি বলা হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি আপনি বলছিলেন যে এখন পর্যন্ত যে চেষ্টা সেটি চলছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, আর দ্বিতীয়ত হলো যে শিক্ষার্থীদের ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে অভিযোগটা করেছে, একটি চায়ের দোকানে তারা বসেছিলেন, সেই চায়ের দোকানে দুই পক্ষ শিক্ষার্থীদের ভিতরে প্রথমে কথা কাটাকাটি হয়, তার প্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা চেষ্টা করেছেন যে এই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছেন। পরবর্তীতে দেখা গেছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপরে প্রাথমিকভাবে খুব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় এবং পরবর্তীতে ঢাকা কলেজের দুইজন শিক্ষার্থীকে মারা হলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে টিচার্স ট্রেনিং কলেজের দিকে অগ্রসর হয়েছে এবং এর পরবর্তীতে দুই গ্রুপের ভিতর ধাওয়াপাল্টা দশ হয়েছে। 8:30 থেকে 9:45 থেকে শুরু হয়ে 10:00 পর্যন্ত এখানে চলেছে এবং তার 10:00 কিছুক্ষণ আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে একটি গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে। এখন পর্যন্ত তারা আমরা দেখতে পাচ্ছি যে গেটের ভিতরে আছে এবং গেটের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, এর পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও রয়েছে। তবে সর্বপক্ষের মানমুখী অবস্থানের কারণে এখানে গণমাধ্যম কর্মীরাও ভিতরে প্রবেশ করতে পারছে না এবং কোনো তথ্য আমরা নতুন করে জানার সুযোগ পাচ্ছি না, কেননা দুই পক্ষের ভিতরে যে সংঘর্ষ এখন পর্যন্ত চলছে সেটি কিন্তু যে কমে থেমে যাবে এরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।